আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দিনী ভাইরা আপনারা কি আমার লাইভ দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন তারা একটু জানান আশা করি আওয়াজ স্পষ্ট হচ্ছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আম্মাবা আদফার উববিল্লা হেমিনা শায়িত নুর ও জিম বিসমিল্লা হেমাই নুর ওয়া হাইম আল্লাহ সুবহান আহতালের জন্য শান্তি অবতীর্ণ হোক মাহম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের আমি সাধারণত লাইভে আসি না তবে আজকে জরুরি কারণে লাইভে আসলাম আপনারা সকলেই যারা অনলাইনে সংযুক্ত আছেন তারা জানেন যে আমার শ্রদ্ধ পিতা আপনাদের সুপরিচিত এবং আপনারা সকলেই অন্তর থেকে তার জন্য ভালোবাসা এবং দোয়া রাখেন শেখ আব্দুর হাসাক বিন ইউসুফ তার বিরুদ্ধে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অধীনে জগন্নাথপুর উপজেলায় একটি মামলা দায়ের করা হয়েছে এক হাজার কোটি টাকার মানহানি মামলা যা বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংবাদটি সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা সন্দিহান ছিলাম যে সত্যিকারী মামলা করা হয়েছে কিনা পরবর্তীতে আমরা সিলেটের সুনামগঞ্জ জেলার ওই থানা থেকে মামলার কাগজটি উঠাই এবং দেখি যে হ্যাঁ সত্যিকারী একদল ভাই মামলা করেছেন তো মামলার বিষয় হচ্ছে যে শেখ রাজ্জাক বিন ইউসুফ তার বিভিন্ন বক্তব্যে বাংলাদেশের জাতীয় সংগীত বা বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল বা বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিগণের মধ্যে অন্তর্ভুক্ত শাহ মখদুম শাহ জালাল তাদেরকে কটাক্ষ করে মন্তব্য করেছেন মর্মে অভিযোগ আনা হয়েছে তো এই বিষয়ে আমরা প্রথমত বলতে চাই যে আল্লাহ সুবাহ আলা পৃথিবীর প্রতিটি মানুষকেই পরীক্ষা করে থাকেন যারাই চিরজীবন হকের দাওয়াত দিয়েছে তাদের উপর পরীক্ষা নেমে এসেছে ইব্রাহিম সালাতু সালাত সালাম থেকে এনে শুরু করে আজ অবধি পর্যন্ত প্রত্যেক যারা হকের দাওয়াত নিয়ে মানব সমাজে গেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপর নেমে এসেছে ভাবে সেই ধারা অব্যাহত রেখে ইব্রাহিম আলাইহি সালাম ইউসুফ আলি সাল্লাম আমাদের নবী হজরত মাহমুদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই মুসা আলহিহি সালাতসালাম ফিরমানের অত্যাচার নির্যাতন এই ধারাকে অব্যাহত রেখে আজকেও শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের ওপরে যে মিথ্যা মামলাটি আনা হয়েছে তা সেই ধারারই একটি আমরা মনে করি যে ধারাবাহিকতা তো এতে ভয় পাওয়ার কিছু নেই এতে আশঙ্কার কিছু নেই চিন্তার কিছু নেই আল্লাহ সুবাহানহ আলা আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদেরকে তিনি যেন সত্যের দাওয়াত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন এটাই আমরা চাই তো সম্মানিত উপস্থিতি মামলার বিষয়ে দুটি কথা এক তিনি যে উলিয়ার বিরুদ্ধে মন্তব্য করেছেন কটাক্ষ করেছেন মর্মে যে অভিযোগটা মিথ্যা অভিযোগ শাহজালাল শাহ মুখদ্দম রাহেমহল্লাকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি তারা দিনের দাওয়াত নিয়ে শির্ক এবং বেদাতের বিরুদ্ধের দাওয়াত নিয়ে এদেশে এসেছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে এদেশে এসেছিলেন তাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি মূলত তারাই তারাই শাহ মুখদম শাহজালাল এবং শাহ পরাণের অবমাননা করেছে যারা তাদের কবরের উপর মাজার তৈরি করেছে মূলত তারাই শাহ মখদুমা এবং জালালকে মানহানি করেছে যারা তাদের তাওহিদের দাওয়াতের বিপরীতে শিরকের দাওয়াত নিয়ে মানুষকে কবর পূজার দিকে আহ্বান করেছে সুতরাং মানহানি শাহ বিন ইউসুফ করেননি তারাই করেছে যারা শাহজালাল এবং শাহ মখদুমের দাওয়াতের সেই মূল বিষয়টি বুঝতে পারেনি যেখানে একমাত্র সিজদা হবে আল্লাহ আল্লাহন আলার জন্য সেখানে তারা মানুষকে শাহজালাল এবং শাহ মখদুমের কবরে সিজদা দেওয়ার জন্য ডেকেছে আর তিনি যে হাদিসটি পড়েছেন যে শাহ মুখদম এবং শাহজালালের কবরকে ভেঙে দিতে হবে এই হাদিসটি আল্লাহ রাসুলের হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে বলতেছেন যে তুমি কোনো উঁচু কবর দেখলে সেটা সমান করে দিবে তিনি তো হাদিসের অনুবাদক মাত্র সুতরাং যদি মানহানি মামলা করা হয় এই হাদিসের অনুবাদের জন্য তাহলে মূলত এই মামলা রাসুল সাল্লাহ আলী আসসালামের বিরুদ্ধে করা মামলা তাহলে এই মামলা মূলত সহি হাদিসের বিরুদ্ধে করা মামলা সুতরাং সম্মানিত উপস্থিতি তিনি সেই বক্তব্যে শাহ জালাল শাহ মখদুম শাহ পরান কারোই অবমাননা করেননি তিনি তাদেরকে সম্মান করেন তিনি শুধু এতটুকুই দাবি জানিয়েছেন যে তাদের এই কবর এবং মাজারকে ভিত্তি করে যারা আজকে ব্যবসা করতেছে এবং মানুষকে শির্কের দিকে ডাকতেছে এবং স্বয়ং শাহজালাল এবং শাহ পরাণের যে দাওয়াত সেই দাওয়াতের বিরুদ্ধে মানুষকে আহ্বান করতেছে তাদের এই অপকর্মগুলো বন্ধ করা হোক এটাই ছিল তার দাবি আর তিনি হাদিসের অনুবাদ করেছেন অনুবাদক মাত্র ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা জাতীয় সঙ্গীত এই বিষয়ে তিনি যদিও বেশি ব্যাখ্যায় যাননি আমি একটু ব্যাখ্যাসহ বলতে চাই যে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের ইতিহাস যারা জানেন যারা জানেন না তারা অবশ্যই অনলাইনে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে পড়তে পারেন যে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে এই উনিশশো সালে বঙ্গভঙ্গে মুসলমানদের অন্তরের দাবি ছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আজকের ভারতের পশ্চিমবঙ্গ তৎকালীন রাজধানী ছিল কলকাতা এবং আজকেও রাজধানী কলকাতা তো সেই সময় পূর্ববঙ্গের মুসলমানদের কোনো উন্নতি ছিল না কোনো উন্নত মানের শিক্ষাব্যবস্থা ছিল না কোনো কলেজ মাত্র হাতে গণা কয়েকটা কলেজ ছিল সারা বাংলাদেশে আর বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্বই ছিল না সেই অনুন্নত পূর্ববঙ্গকে উন্নত করার জন্য পশ্চিমবঙ্গের বাবু দাদারা জমিদারেরা পূর্ববঙ্গের টাকা পয়সা নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গকে উন্নত উন্নত কলকাতাকে আর পূর্ববঙ্গের মুসলমানেরা অসহায় হয়ে থাকত স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদেরকে মুসলমান চাষা বলে সম্বোধন করেছেন তার বিভিন্ন লেখায় তো সেই বঙ্গভঙ্গ ছিল মুসলমানদের প্রাণের দাবি স্যার সলিমুল্লাহ থেকে শুরু করে তারপর শেরে বাংলা একে ফজল হক থেকে শুরু করে আরও যত মুসলিম নেতা ছিলেন সকলেই এই বঙ্গভঙ্গ চেয়েছিলেন মুসলমানদের উন্নতির জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ চাননি তিনি এই বঙ্গভঙ্গকে রদ করার জন্য কবিতা লেখেন উনিশশো সালে এবং সেই কবিতাই ছিল আমার সোনার বাংলা তথা আজকে আমরা যে বাংলাদেশ আলাদা আছে পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে এই আলাদা বাংলাদেশের বিরুদ্ধেই তিনি সেই কবিতা লিখেছিলেন আমার সোনার বাংলা যারা যারা এই ইতিহাস জানে না শুধু তাই নয় যখন রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকের আন্দোলনের কারণে বিদ্রোহের কারণে বঙ্গভঙ্গ যখন বন্ধ করা হলো রদ করা হলো তখন বাংলাদেশের মুসলমান নেতারা মুসলিম নেতারা ব্রিটিশদের কাছে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করলো যে আজকে যে বঙ্গভঙ্গ রদ করলেন এতে মুসলমানদের ক্ষতি হবে তখন ব্রিটিশরা মুসলমানদেরকে শান্ত করার জন্য ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার পরিকল্পনা পেশ করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনি চাইলে পড়তে পারেন দ্য বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই নামে একটি বই আছে এই বইয়ের লেখক তিনি শ্রী কুমার চৌধুরী তার এই বইয়ে এই কথাটি এই তথ্যটি পেশ করেছেন যে যে বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন এই বইয়ের লেখক দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটা পিডিএফ আকারও পাওয়া যায় অনলাইনে এই বই তিনি এই তথ্য পেশ করেছেন যে এছাড়া আরও অনেক তথ্য এবং আরও অনেক ইতিহাস আরও অনেক বই ঘাটলে এই বিষয়গুলো জানা যায় সুতরাং আমার সোনার বাংলা জি ওই বইয়ের লেখক ছিলেন নিরাদ সি চৌধুরী নিরাজ সি চৌধুরী তার এই বই দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইয়ে তিনি এই তথ্য পেশ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিলেন সুতরাং আমার সোনার বাংলা এটি মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি জাতীয় সঙ্গীত আর শেখ আব্দুল বিন ইউসুফ যে মন্তব্যগুলো পেশ করেছেন যে এখানে বলা হচ্ছে তোমার আকাশ তোমার বাতাস বা মাতৃভূমিকে মা বলে সম্বোধন করা এগুলো সবই ইসলামী সারিয়ার দৃষ্টি থেকে গবেষণা করে তিনি পেশ করেছেন এখন একজন মানুষ যদি চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে হত্যা করে রাহাজানি করে এবং সে যদি শুধু জাতীয় সঙ্গীত পড়ে এই জাতীয় কাজগুলো করে তাহলে কি তাকে রাষ্ট্রদ্রোহী বলা হবে না শুধু জাতীয় সঙ্গীতের কারণেই তাকে মাফ করে দেওয়া হবে আরেকজন মানুষ যিনি চিরজীবনে দেশের নিয়ম কানুনকে মেনে এসেছেন এদেশের শিক্ষার উন্নয়নের চেষ্টা করেছেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বক্তব্যের মাধ্যমে কলমের মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে শুধু জাতীয় সঙ্গীতের মতো একটি ছোট্ট ছুতো এই অভিযোগ তুলে তাকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করার চেষ্টা করা একটি অন্যায় ষড়যন্ত্র পরিকল্পনার অংশ মাত্র সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই যে তৃতীয় যে অভিযোগটি পেশ করা হয়েছে যে কবি নজরুলকে তিনি কটাক্ষ করে মন্তব্য করেছেন কবি নজরুলের একটি কবিতা আছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই এই কবিতাতে কবি নজরুল এই কবিতায় কয়েকটা বাক্যে বলেছেন এক বাক্যে বলেছেন মসজিদের পাশে কবর দিলে তিনি কবর থেকে আজান শুনতে পাবেন আর এক বাক্যে বলেছেন কবরের মসজিদের পাশে কবর দেওয়ার কারণে তার কবরের আজাফ মাফ হয়ে যাবে সম্মানিত বিষয় উপস্থিতি সবগুলোই হচ্ছে ইসলামী শরিয়া বিরোধী কথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন ইন্দাকাল এত স্মাল মাওতা হে আল্লাহ রাসুল আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না সেখানে কবি নজরুলের এই মন্তব্য যে মসজিদের পাশে কবর দিলে তিনি মসজিদে বসে আজান শুনতে পাবেন এটা ইসলামী সারিয়া বিরোধী কথা ইসলামের প্রমাণ করে না যে কবরে কেউ থাকলে সে জীবিত ব্যক্তির কথা শুনতে পাবে ঠিক তেমনই কবরের পাশে কবর দিলে কারো কবরের আজাব মাফ হবে এটাও নয় এই জন্য বলেছেন যে যদি কাবা ঘরের নিচেও তোমার কবর হয় তবুও তোমার কবরের আজাব মাফ হবে না কেননা কবরের আজাব কোন স্থানের সাথে সম্পৃক্ত নয় বরং কবরের আজাব হচ্ছে মানুষের আমলের সাথে সম্পৃক্ত যদি কবি নজরুল শতামল করে যান তাহলে তার কবরের আজাব মাফ হবে যদি শতামল না করে থাকেন তাহলে তার কবরের আজাব মাফ হবে না এই তিনটি অভিযোগ তথা প্রথম অভিযোগ উলিয়াদের বিষয়ে দ্বিতীয় অভিযোগ বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিষয় এবং তৃতীয় অভিযোগ কবি নজরুল বিষয় সবগুলোরই আমরা সারমর্ম পেশ করলাম যে শেখ আব্দুর বিন ইউসুফ শুধুমাত্র রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের আয়াত পেশ করে শির্কের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন সেই শির্কের বিরুদ্ধের বক্তব্যকে পুঁজি করে আজকে যারা শির্ক এবং বেদাতকে পুঁজি বানিয়ে ব্যবসা করতেছে তাদের অন্তরে এই বক্তব্য আঘাত লেগেছে এই জন্য তারা এই জাতীয় ষড়যন্ত্র অবলম্বন করতেছে দিনই ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা হতাশ হবেন না আপনারা কারো প্রতি রাগান্বিত হবেন না এবং কাউকে বিদ্বেষমূলক কোনো মন্তব্য করবেন না আমরা এই বিষয়টি আইনি সমাধান করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সকল ভাইয়ের নিকট অনুরোধ যে আপনারা আব্বুর জন্য শেখ রাজাক বিন ইউসুফের জন্য শুধুই দোয়া করবেন শুধুই দোয়া করবেন দুই রাকাত সালাত আদায় করে হোক হাত তুলে হোক আল্লাহ আলা তাকে যেন হেফাজত করেন এবং দিনের খেদমতে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তার এই অবদান যেন আল্লাহ আলা কবুল করেন তাকে যেন আরও আরও বেশি বেশি খেদমত করার তৌফ করেন এবং তার হায়াত যেন আল্লাহ সুবাহানহ আলা বাড়িয়ে দেন তাকে যেন সুস্থ রাখেন শুধু আপনারা এই দোয়াগুলো সর্বদা যখনই নিজের জন্য দোয়া করবেন তখনই তাকে দোয়ায় স্মরণ রাখবেন এর বাইরে আমরা মারামারি হাঙ্গামা মিছিল কাটাকাটি কাউকে গালি দেওয়া ইত্যাদিতে বিশ্বাস করি না এবং আমিও চাইবো আমাদের দিনী ভাইয়েরাও এই জাতীয় কোনো কাজে যাবেন না হল আজিজ সকলেই শুধু আল্লাহর নিকটে দোয়া করবেন বাকি আইনি বিষয়টা আমরা ইনশাআল্লাহ দেখতেছি আল্লাহ তা তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক এবং শেখ এবং বেদাতের বিরুদ্ধে আমাদেরকে আব্বুকে এবং আমাদের পুরো পরিবারকে কাজ করে জ্বর তৌফিক দান করুক এবং আপনার আব্বুর সাথে আব্বুর পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহন হতলা সকলকে হেফাজত করুক এতক্ষণ যাবৎ লাইফ দেখার জন্য আমি সকলকে আন্তরিক থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি সাধারণত লাইফে আসি না তারপরেও জরুরি কারণে লাইফে আসলাম আল্লাহ আপনাদের এই লাইফটুকু শোনার জন্য আপনাদের উত্তম প্রতিদান দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি